আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং আমি আশা করব আপনারাও ভালো আছেন। আমি আজকে আসলে একটি ভিন্ন মাত্রার একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি, যেটা আমি সচরাচর করি না। আমি আমার ভ্লগে বা ভ্লগিং চ্যানেলে বাইক রিলেটেড বা বাইকার্স রিলেটেড ভিডিও দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন। আজকে আমি আমার একটি নতুন সেট কিনেছি, যেটা হচ্ছে পোকো X2। এই সেটের আসলে ইউজার রিভিউ, ইউজার ইমপ্রেশন রিভিউ, যেটাই বলেন আপনি, সেটা তুলে ধরার চেষ্টা করব। এবং আমি সেটটা কিনেছি আজকে 20 দিন হলো, এবং যে রেকর্ড করতেছি আমি এই সেটের ক্যামেরা দিয়েই, ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি। সো এটার এই ইউজার এক্সপিরিয়েন্স, 20 দিনের ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব, যারা ব্লগিং চ্যানেল করছেন বা স্টার্ট আপে ব্লগিং চ্যানেল শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য পোকো ফোন X2 আসলে কেমন হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, এবং ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আপনার জন্য তৈরিই আছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য, এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে পৌঁছে যায়। ফিরছি ইন্ট্রোর পরে। শুরুতেই আপনাদের মাঝে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যে আমি কোনো টেকনিক্যাল বা টেক জগতের রিভিউয়ার না, বা আমি কোনো স্পেশালিস্ট না। সো ফোন নিয়ে আমার ধারণাটা রেগুলার ইউজারদের মতোই, আমি ইনডেপথ কিছু বলতে পারবো না, তবে আপনাদের জানাতে পারবো যে আমার পোকো X2 ব্যবহারের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, এটাতে চার্জ কীরকম থাকে, এটার ক্যামেরা কীরকম, মানে সাধারণ চোখে বা আমার চোখে কীরকম ভালো লেগেছে বা খারাপ লেগেছে, এগুলোই আমি বর্ণনা করতে পারবো। ইনডেপথ কোনো রিভিউ আমি দিতে পারবো না, কারণ আমি কোনো টেক রিভিউয়ার না। সো আমার এই ভিডিওটি ভালো চোখে দেখার চেষ্টা করবেন, এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো পোকোফোন X2 নেওয়ার আমার মূল কারণ হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটি অসাধারণ। ফ্রন্টে তারা 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, এবং ব্যাকে 4টি ক্যামেরা দিয়েছে, যেটাতে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা যাবে, ম্যাক্রো লেন্সের ছবি তোলা যাবে, পাশাপাশি 64 মেগাপিক্সেলের ছবি তোলা যাবে, এগুলো করা যাবে। আর এর ভিডিও স্টেবিলিটি আছে, যেটা কিনা 1080-তে 30 FPS-এর যে ভিডিও শ্যুট হয় সেটাতে স্টেবিলাইজেশন আছে, এবং আপনি এটাতে স্লো মো করতে পারবেন, আপনি এটাতে টাইম ল্যাপস করতে পারবেন। সো ক্যামেরার দিক দিয়ে যদি বলতে হয়, পোকো X2 অসাধারণ। বাজেট ফোনে, মানে স্টার্ট আপ মিড বাজেট রেঞ্জের ফোনে, পোকো X2 ক্যামেরার দিক দিয়ে খুবই ভালো পারফরমেন্স করে যাচ্ছে। তো এই সেটটি আমি ক্রয় করেছিলাম 23,500 টাকা দিয়ে। আপনারা বিভিন্ন জায়গায় অ্যারাউন্ড 22,500 to 24,000 সামথিং এর বেস ভেরিয়েন্টই পেয়ে যাবেন, যেটা কি না 6128। তো আমার এটা বেস ভেরিয়েন্ট, যেটা কিনা 6128 আমি ইউজ করছি। তো তারপরে বলতে গেলে এর ব্যাটারি স্মুথ ডিসপ্লে এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। 120 Hz-এর রিফ্রেশ রেট এটাকে অনন্য করে তুলেছে ডিসপ্লের দিক দিয়ে। সুপার এইচডি প্লাস ডিসপ্লে মনে হয় দিয়েছে এটাতে। আমি ডিসপ্লে ইনডেপথে যাব না, কারণ আমি এসব নিয়ে ঘাটাঘাটি কম করেছি। তবে আপনার 120 Hz-এর রিফ্রেশ রেট যেটা আছে, সেটা যদি আপনি এক সপ্তাহ এই সেটটা ইউজ করে অন্য কোনো সেট যেটাতে এত রিফ্রেশ রেট নেই, যেটা ওটা স্ক্রোলিং করবেন আর এইটা স্ক্রোলিং করে বোঝা যাবে যে কোনটার কত পার্থক্য, এমনি খালি চোখে বা সাধারণ দৃষ্টিতে আপনি দেখতে পারবেন না। যেমন আমার প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, এখন আমি অন্য সেট দেখলে বা আমার সেটটা ঘাটালে আমি বুঝতে পারি যে রিফ্রেশ রেটের পার্থক্যটা, তারতম্যটা আসলে কী, বা এটার ইফেক্টটা কতটুক ইফেক্টিভ এটা আমি বুঝতে পারি। আর আরেকটা কথা হচ্ছে,
যে পোকো ফোন X2 অনেক ইউজাররা বা অনেক রিভিউররা বলেছেন এটার ব্যাটারি ড্রেইন হয় খুব তাড়াতাড়ি, যেহেতু 4500 MHz-এর ব্যাটারি এখানে দেওয়া হয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেটে এটার ব্যাটারি কিলটা বেশি হয়, এরকম কোনো ইস্যু আমি পাইনি। মানে আমার রেগুলার ইউজেজে একদিনের মতো ভালোভাবে কেটে গিয়েছে। যেমন আমি একটা একদিন যেমন খুব করে গেমিং করেছি, ধরেন সকাল 8টা বাজে চার্জার থেকে খুলেছি 100% চার্জ নিয়ে, খুব করে গেমিং করেছি, ফেসবুকিং করেছি, সোশ্যাল মিডিয়াতে যতটুক থাকা যায় থেকেছি, টিকটক করেছি, ভিডিও দেখেছি, দুটো ছবিও শেষ করেছি, ব্রেকিং ব্যাডের একটা সিরিজের 4-5টা পর্ব শেষ করেছি, তারপরে আবার ফেসবুকিং করেছি, আবার ইনস্টাগ্রামে পোস্ট করেছি, ছবি তুলেছি, তারপরে আবার টিকটক করেছি। তো এইগুলো আবার হেভি গেমিং করেছি, যেমন ফিফা খেলেছি, প্রো ইভলিউশন সকার মোবাইল, পেস 2020 খেলেছি, অনলাইন গেমস, পাবজি খেলেছি। এগুলো খেলার পরেও রাত 9টার দিকে আমার 28% চার্জ ছিল। সো এতে করে বোঝা যায় যে 13 ঘন্টায় এত হেভি ইউজেজের পরেও চার্জ যখন 28% থাকে তো অবশ্যই 120 Hz রিফ্রেশ হার্ট, মানে 120 MHz বা হার্টস রিফ্রেশ রেট ডিসপ্লে রেখেই আমি এগুলো কাজ করেছি। আর এগুলো কাজ করার পরে যখন 27-28% চার্জ থাকে তখন দিন শেষে বলতেই পারি যে ব্যাটারি ব্যাকআপ সন্তুষ্টজনক। আর এখনকার দিনে আসলে এটা ভাবা বোকামি হবে যে 4500 mAh ব্যাটারি নিয়েছি বা 5000 mAh ব্যাটারি নিয়েছি, আমাকে 2 দিন এই ব্যাটারি ব্যাকআপ দিতেই হবে, এরকম কোনো কথা না। কারণ ব্যাটারি ব্যাকআপটা এক মানে নির্ভর করে আপনার ইউজেজের উপরে। আপনি এটা 4-5 ঘন্টার মধ্যেও শেষ করতে পারবেন, আপনি এইটা একদিনের ভিতরে শেষ করতে পারবেন, আবার 2 দিনের ভিতরে শেষ করতে পারবেন, এটা আপনার ইউজেজের উপরে নির্ভরশীল। সো ব্যাটারি নিয়ে আমার কোনো ধরনের কোনো অভিযোগ এক্ষেত্রে নেই। পোকোফোন X2 ব্যাটারি ব্যাকআপ সন্তুষ্টজনক, অ্যাটলিস্ট আমার কাছে। এবং আমি হয়তো 60 Hz রিফ্রেশ রেটে যদি ডিসপ্লেটা রাখতাম তাহলে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি পেতে পারতাম, এটাই স্বাভাবিক। তো আর চলে যাই এটার গেমিংয়ের দিকে। আমি এটাতে আগেই বলেছিলাম যে হেভি গেমিং করেছি, যেমন পাবজি খেলেছি, তারপরে প্রো ইভলিউশন সকার 2020 মোবাইল এটা খেলেছি, ফিফা খেলেছি। আমি আসলে বেশিরভাগ অনলাইন গেমস খেলার মানে খেলি বেশিরভাগ সময়। তো অনলাইন গেমসে কোনো রকম ল্যাগিং বা কোনো রকম ফ্রেম ড্রপ আমি এখন পর্যন্ত পাইনি। আমার গতবারের যে সেটটা ছিল, প্রিভিয়াস সেট ছিল, সেটা হচ্ছে Realme 2 Pro, ওইটা মোটামুটি ভালো ছিল। কিন্তু এটা হলো গিয়ে সুপার, কারণ এটাতে আই থিঙ্ক স্ন্যাপড্রাগন 730G এর প্রসেসর দেওয়া হয়েছে। তো এই প্রসেসরটা খুব ভালো ব্যাকআপ মানে ভালো গেমিং এক্সপিরিয়েন্স আমাকে দিচ্ছে, যদিও বা আমি খুব বেশি বলতে পারছি না, কারণ আমি যে আমরা যারা রেগুলার ইউজার আছি বা যারা টেক গবেষক না, তাদের চোখে আসলে এগুলো ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। তো একজন সাধারণ ইউজার হিসেবে আপনাদের মাঝে আমি আমার বক্তব্যটা বা আমার 20 দিন এই পোকো X2-র পথ চলাটা কীরকম ছিল সেগুলো আমি বলতে পারবো খুব ভালোভাবে। আর কি মিস করেছি আমি, হ্যাঁ, এর ভিডিও কোয়ালিটিও আমি আগেও বলেছি এখনও বলছি, এর ভিডিও কোয়ালিটি অনেক ভালো। এবং ভ্লগিংয়ের জন্য একটা প্রোমো টাইপের একটা ভিডিও আছে, মানে একটা সফটওয়্যারের মতো আছে যেটা ইন্ট্রো টাইপের ভিডিও দিতে খুব সাহায্য করবে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর ম্যাক্রো লেন্সটা খুব ভালো, যদিও আমি ফটোগ্রাফার না তবুও আমি বলতে পারি খুব কাছে থেকে বা খুব ক্রিয়েটিভ মন মানসিকতা নিয়ে যদি আপনি এর ম্যাক্রো লেন্সে ছবি তুলেন তাহলে ছবিটা খুব ভালো আসবে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও খুবই সুন্দর, চমৎকার। আমার কাছে ক্যামেরার দিক দিয়ে, আমার কাছে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে, আমার কাছে ভিডিও গেমিং এক্সপিরিয়েন্সের দিক দিয়ে কোনো অংশে এটি ভালো ফোনের কাতারে রাখতে পারবো না এমন কোনো কথা নাই, এটাকে খুব সুন্দর এবং ভালো ফোনের কাতারেই রাখতে হবে। সো এইটার হয়তোবা আশেপাশে কম্পিটিটর হতে চলেছে
বা হয়ে আসছে রিয়েলমি X2 অথবা রিয়েলমি 6 প্রো বা রিয়েলমি 7, তো অবশ্যই সেই সেটগুলো তাদের দিক দিয়ে খুবই ভালো। আমি এটা কিনেছি, আমার এটাকে ভালো বলতেই হবে। আর আরেকটা কথা, হাজারিবাগ ক্রিয়া ও সমাজ সেবা সংঘ, এটি হাজারিবাগের একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এখানে হাজারিবাগে যারা আছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম জানানো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সবাই মিলে সমাজটাকে উন্নয়নের ধারায় নিয়ে যেতে চেষ্টা করছি, আপনারাও অবশ্যই আমাদের সাথে যোগ দিবেন। ভিডিওটি আর বাড়াবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। মনে রাখবেন আমার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে এবং ভুল ত্রুটি হলে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন এই ভুল ত্রুটির মাধ্যমে আমি আগামী দিনের সঠিকভাবে পথ চলতে সাহায্য পেতে পারি। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।